হরে কৃষ্ণ, সবাইকে ভগবত প্রীতি এবং নমস্কার। আজকের এই ভিডিওতে আমরা বেদ অর্থ কি, বেদের কয়টি ভাগ এবং এতে কি কি বিষয় আলোচিত হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। পুরো ভিডিওটি খুবই তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ, তাই সবার প্রতি অনুরোধ থাকবে ভিডিওটি একটু স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনি ইউটিউব প্ল্যাটফর্ম থেকে ভিডিওটি দেখা শুরু করেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন, তাহলে অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। যদি ফেসবুক প্ল্যাটফর্ম থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে সাথে থাকুন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শেষ পর্যন্ত দেখে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের এই আলোচনা আমরা শুরু করি। আপনারা দেখছেন ভগবত ধাম আর আমি সুদীপ্ত আছি আপনাদের সঙ্গে। বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। এই জ্ঞানের উৎস হচ্ছে স্বয়ং পরমেশ্বর ভগবান। অথর্ববেদে বলা হচ্ছে, যিনি সর্বপ্রথম সৃষ্টিকর্তা ব্রহ্মাকে এই জ্ঞান বা বেদের জ্ঞান প্রদান করেছিলেন তিনি হচ্ছেন পরম পুরুষ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। বেদ প্রথমত ছিল একটি যজুর্বেদ, কিন্তু শত কোটি শ্লোক সমৃদ্ধ এই জ্ঞান সাধারণের বুঝে ওঠা কঠিন ছিল বলে এই বেদকে শ্রীল ব্যাসদেব চারটি ভাগে ভাগ করেন, যথা ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। এই বেদের জ্ঞান যেহেতু কোনো মানুষ প্রদান করেননি তাই একে বলা হয় অপৌরুষেয়। আবার প্রাচীনকালে মুনিঋষিরা শুনে শুনে এই বেদকে মুখস্থ করে রাখতেন বলে এই বেদের আর এক নাম হচ্ছে শ্রুতি। ভগবান শ্রীকৃষ্ণ সর্বপ্রথম এই বেদের জ্ঞান সৃষ্টিকর্তা ব্রহ্মাকে প্রদান করেন, ব্রহ্মাজি নারদজিকে প্রদান করেন, নারদজি তার শিষ্য শ্রীল ব্যাসদেবকে প্রদান করেন। শ্রীল ব্যাসদেব সর্বপ্রথম এই বেদের জ্ঞানকে লিপিবদ্ধ করেন। কোনো একজন ব্যক্তি যদি বৃক্ষ আচ্ছাদিত ঘন অরণ্যে প্রবেশ করে কোনো ঔষধি সংগ্রহের উদ্দেশ্যে তাহলে অবশ্যই তিনি সেই বনে হারিয়ে যেতে পারেন। তেমনি বেদ হচ্ছে এক বিশাল জ্ঞান ভাণ্ডার, এতে কোথায় যে কি রয়েছে সেটা সাধারণ মানুষের পক্ষে বুঝে ওঠা খুব কঠিন একটা কাজ। এই পর্যায়ে আমরা জেনে নিই যে মূলত বেদের মূল আলোচিত বিষয় কি। বেদে মূলত তিনটি বিষয় আলোচিত হয়েছে, কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড এবং উপাসনাকাণ্ড। সর্বপ্রথম আমরা দৃষ্টি দেই কর্মকাণ্ডের দিকে। স্বর্গপ্রাপ্তি এবং জাগতিক সমৃদ্ধি অর্জনের জন্য দেবদেবীর উদ্দেশ্যে যজ্ঞ, দান, সাধনা ইত্যাদি আলোচিত হয়েছে এই কর্মকাণ্ডে, একে বলা হয় প্রবৃত্তি মার্গ। এরপরে আমরা আসি জ্ঞানকাণ্ডের দিকে। কাল্পনিক ও অনুমানলব্ধ চর্চার মাধ্যমে জাগতিক আসক্তি বাদ দিয়ে পরম সত্যর উপলব্ধির চেষ্টা এই জ্ঞানকাণ্ডের মূল আলোচিত বিষয়, একে বলা হয় নিবৃত্তি মার্গ। এবং সর্বশেষে আসে আমরা উপাসনাকাণ্ডের দিকে। পরমেশ্বরের আরাধনার মাধ্যমে জাগতিক বন্ধন থেকে কিভাবে মুক্ত হওয়া যায় সেটাই মূলত এই উপাসনাকাণ্ডের মূল আলোচিত বিষয়। এই পর্যায়ে আমরা জেনে নিই যে বেদের মূল প্রতিপাদ্য বিষয়গুলো কি। বেদে মূলত চারটি মূল প্রতিপাদ্য বিষয় রয়েছে, এর মধ্যে সর্বপ্রথম হচ্ছে যজুর্বেদ। এর আবার দুইটি ভাগ, তৈত্তরীয় বা কৃষ্ণ যজুর্বেদ এবং শুক্ল যজুর্বেদ। মহর্ষি বৈশম্পায়ন এই বেদের সংকলন করেন। মূলত এতে সমাজ পরিচালনার বিভিন্ন পন্থা আলোচিত হয়েছে, এছাড়াও ক্ষত্রিয় নীতি বা সন্ধি স্থাপন, বিবাহ বন্ধন, দক্ষ শাসন প্রভৃতির মাধ্যমে এর শিক্ষা দেওয়া হয়েছে। এতে বিভিন্ন প্রকার অস্ত্র, তাদের আবাহন এবং প্রয়োগ পদ্ধতিও কিন্তু বর্ণিত হয়েছে। তাছাড়া এতে সুশৃঙ্খল পরিবার গঠন প্রণালীও বর্ণনা করা হয়েছে। বেদের মূল চারটি প্রতিপাদ্য বিষয়ের মধ্যে দ্বিতীয় হচ্ছে অথর্ববেদ। মহর্ষি অঙ্গিরা এই বেদের অধ্যাপক। এর আবার দুইটি ভাগ, আয়ুর্বেদ এবং বাস্তুশাস্ত্র। এর মধ্যে আয়ুর্বেদের চিকিৎসা প্রণালী এবং বাস্তুশাস্ত্রে স্থাপত্য নির্মাণ প্রণালী নিয়ে শিক্ষা দেওয়া হয়েছে। বেদের মূল চারটি প্রতিপাদ্য বিষয়ের মধ্যে তৃতীয় হচ্ছে সামবেদ। মহর্ষি জৈমিনী এই বেদের অধ্যাপক। এখানে মূলত শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষা দেওয়া হয়েছে। তিনি তার সাতজন শিষ্যের নামে সাতটি সুর, যথা সা, রে, গা, মা, পা, ধা, নি এবং সা, এই সুরগুলোকে সংযোজন করেন। এই সাতজন শিষ্য হচ্ছেন সারব, ঋষভ, গান্ধার, মধ্যম, পঙ্কজ, দৈতব এবং নিষাদ। বেদের চারটি মূল প্রতিপাদ্য বিষয়ের মধ্যে সর্বশেষ হচ্ছে ঋগ্বেদ। মহর্ষি পৈল এই বেদের অধ্যাপক। এই বেদে ব্রাহ্মণ ধর্ম, দশবিধ সংস্কার, বর্ণাশ্রম ধর্ম ব্যবস্থা, গায়ত্রী মন্ত্র, যোগ প্রণালী, দেবতা পূজা পদ্ধতি, হোম, যজ্ঞ প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
সর্বশেষে বলা যায়, যেহেতু কলিযুগে মানুষের আয়ু হচ্ছে স্বল্প এবং স্মৃতিশক্তিও কম, তাই এই বেদের জ্ঞানকে শ্রীল ব্যাসদেব 18টি পুরাণ, মহাভারত এবং 108টি উপনিষদের মাধ্যমে সহজ ও সরল ভাষায় আমাদের কাছে উপস্থাপন করেছেন। তবে পুরাণ সমূহের মধ্যে অমল পুরাণ শ্রীমৎ ভাগবত এবং মহাভারতের মধ্যে শ্রীমৎ ভগবদ গীতা হচ্ছে সমস্ত জ্ঞানের সার। এর মধ্যে শ্রীমৎ ভাগবত হচ্ছে কৃষ্ণ সম্পর্কিত জ্ঞান এবং শ্রীমৎ ভগবদ গীতা হচ্ছে ভগবানের মুখ নিঃসৃত জ্ঞান বাণী। এই জ্ঞান লাভ করে এবং ব্যবহারিক জীবনে এর প্রয়োগ করে আমরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে নিত্য আলোয় ভগবত ধামে ফিরে যেতে পারি। তো এই ছিল আজকের মূল আলোচনার বিষয়বস্তু। আশা করি আপনারা পুরো বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের শ্রী চরণ কমলে নিজেদের নিশ্চল ভক্তি সর্বদক্ষণ রাখবেন। হরে কৃষ্ণ।